I don't wanna fall asleep, I don't wanna pass away. সুপ্রভাত, রাধে রাধে। আজকে 26 তারিখ, রবিবার। আর আজকে সকাল সকাল উঠে 7:15-20 আমি, মন আর ওর বাবা তিনজনে বেরিয়ে গেছি। মেয়ের আজকে একটা কোচিংয়ের অ্যাডমিশনের জন্য, মানে কোচিংয়ে ভর্তির জন্য অ্যাডমিশন টেস্ট ছিল, সেখানে নিয়ে গেছি আমরা। মেয়ে বেরিয়েছে পরীক্ষা দিয়ে, এখন যাচ্ছে মেয়েকে নিয়ে খাওয়াতে। এটা হচ্ছে উল্টোডাঙা স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট, সৌরভস বলে। এর নিচটা হচ্ছে পুরো ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আর মিষ্টির দোকান, আর নন ভেজ হচ্ছে ওপরে। কিন্তু ওপরে ওঠে সিঁড়িটা মারাত্মক, ওপরটা বেশ ভালো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। মন চাইনিজ খাবে, তাই জন্য এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন পাওয়া যাচ্ছে। আর ওর বাবা খাবে সাউথ ইন্ডিয়ান কোনো ডিশ, মনে হয় মশলা থোসাই খাবে। এখানে আরও তিনজন এসেছিলো খেতে, তারাও এসছে এরকম, মানে আমার মেয়ে যে কোচিং ইনস্টিটিউশনে অ্যাডমিশন দিতে এসছে, এরাও সেরকম এসছে। এমনি এদের বাড়ি মনে হয় গড়িয়ায় বলল, ওরাও এই পরীক্ষা দিতে এসছে, এখন এই খাওয়াতে নিয়ে এসছে। মনের বাবা নিয়েছে ধোসা, মশলা ধোসা, সেটা আমরাই দুজনে, আমরা তিনজনে মিলে একসঙ্গে সাবার করে দিয়েছি, কারণ আমাদের ডিশ আসতে এখনও দেরি আছে, আমরা তিনজনে মিলে এটা থেকে খাচ্ছি। এই যে আমাদের ডিশ চলে এসছে, এখন আমরা নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর চিলি স্পাইসি চিলি চিকেন। মেয়ের আর আমার সেম। সিঁড়িটা কিন্তু মানে সত্যি ভয়ঙ্কর সিঁড়ি, আমার তো রীতিমতন ভয় লাগছিল। এটা যে কোনটুকুনি জায়গায় সিঁড়িটা তৈরি করেছে, মনের পরীক্ষা আবার দুটো থেকে শুরু। তো আমরা খেয়ে দিয়ে এসে একটু এই পাশটা একটু ঘুরছিলাম। এটা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, ডিভিসির অফিস। এই পাশের এই পার্কটা একটু ঘুরছিলাম রাস্তাটা দিয়ে, ভালোই লাগছিল। এখানে ছায়া ছায়া আছে, আজকে প্রচণ্ড রোদ ছিল আর বসার জায়গাও সেরকম ছিল না। যাই হোক, এখানে পেয়েছি একটু বসার জায়গা, এখানেই বসে আছে। ডিভিসির ওই পার্কটায় এই গাছটা দেখলাম, এটা হচ্ছে ফুল, এই লাল রঙের এরকম ফুল হয়ে রয়েছে। আর এইটা, এই যে লাল মতন জিনিসটা, এর মধ্যে থেকে গুচ্ছাকারে পাতা, এগুলো সব পাতা ওইটার মধ্যে দিয়ে, এরকম একটা খোলকের মধ্যে দিয়ে এই পাতা গুচ্ছাকারে বেরোচ্ছে। লাল রং প্রথমে থাকছে, সেগুলো আস্তে আস্তে গ্রিন কালার হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল, আমি কিন্তু জানি না এই গাছটার নাম কী, আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন। গাছটা আমি ভারী অদ্ভুত দেখলাম, আমি এরকম গাছ দেখিনি আগে। আজকে 8:30 থেকে 5 পর্যন্ত খালি এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই করতে করতে 5:10 হয়ে গেছে। এক্ষুনি ওর পরীক্ষাও শেষ হয়ে যাবে, ও এক্ষুনি বেরিয়ে পড়বে, তো এখন যাচ্ছি সেদিকে। ফেরার সময় ট্রেনে করে ফিরছি, আর আজকে রবিবার হলেও প্রচুর ভিড় হয়েছে। ট্রেন থেকে নেমে গেছি, নেমে আমি একটু এক জায়গায় শাক বিক্রি হচ্ছিলো, পাট শাক কিনছিলাম। আর এসে দেখি মেয়ে আর বাবা, তুমিও খাচ্ছো, মন আর ওর বাবা দুজনে মিলে ফুচকা আমি ওখানে রাখি, চেয়ারে রাখা যাবে দাদা? ওহ,
বাড়ি এসে এই স্নান করে সবে আসলাম, মানে স্নান তো করেই গেছিলাম, আবার এসে মানে গায়ের মধ্যে মনে হচ্ছে কিচকিচ করছে, যেখানে গায়ে গলায় যেখানে হাত দিচ্ছি তাও তো মানে গলা বন্ধ করা জামা পরে গেছিলাম, প্রায় ফুল হাতা জামা পরে গেছিলাম, যেখানে হাত দিচ্ছি সেখান থেকে মনে হচ্ছে বালি কিচকিচ করছে। আবার পুরো সাবান দিয়ে আবার স্নান করলাম, পরে শ্যাম্পু করতে ইচ্ছে করছিলো কিন্তু সেটা আর করলাম না, যদি আবার বাই চান্স ঠান্ডা লেগে যায় তো আবার সামনে বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, মুশকিল হয়ে যাবে। তো আসলাম এখন, আর এর মধ্যে আমার মেসেজ করে যে কাকিমা সেও ফোন করেছিল, সেও আসছে, হয়তো একটু পরেই চলে আসবে, আর খুব দরকার ছিল আমার মেসেজটা, কারণ এক সপ্তাহ ধরে মেসেজটা হয়েও নি, আর আজকে এত বেশি টায়ার্ড লাগছে, সারাদিন সকাল 7:30 থেকে এখন 7:30, মানে প্রায় 12 ঘন্টা ওখানে ঠায় বসে থাকা, একটু হাঁটা, মানে যা তা অবস্থা। তো আজকে একটু আমার দরকার মেসেজটার, আসবে হয়তো একটু পরে। আজকে আমায় মেসেজ করতে এসেছিলো, তো আমি লিটারেলি ঘুমিয়ে পড়েছি, উনি কথা বলে যাচ্ছে আমি পুরো ঘুমিয়ে পড়েছি, উঠে তো চোখ খুলতে পারছি না, কোনো রকমে চোখে জল টল দিয়ে খেয়ে আসলাম, খেয়ে এসেই এখন আবার ঘুমিয়ে পড়বো, পাচ্ছি না, মানে একদম চোখ মেলে তাকাতেই পাচ্ছি না। কালকে আবার অফিস আছে। সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথাও বলতে পারছি না, এত পরিমাণে ঘুম পাচ্ছি। মেয়েকেও বললাম তুই আজকে বেশি ইয়ে করিস না, ঘুমিয়ে পড়িস তাড়াতাড়ি, সারাটা দিন প্রচুর ধকল গেছে ওর।